Hello viewers, welcome to my YouTube channel Learning and Support. আজকের এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ অবশ্যই নতুন নিয়মে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আগে মানে মার্চ মাসের আগে যে নিয়মে আধার কার্ড আমরা চেঞ্জ করতে পারতাম আধার কার্ডের ডেট অফ বার্থ প্যান কার্ডের ডেট অফ বার্থ দেখিয়ে বা প্যান কার্ডকে অ্যাজ এ প্রুফ দেখিয়ে, কিন্তু এখন আমরা সেই ডেট অফ বার্থ চেঞ্জ কিন্তু প্যান কার্ড প্রুফ দেখিয়ে করতে পারি না। এখন কিন্তু টোটাল ডকুমেন্টেশন কিন্তু আধার ডিপার্টমেন্ট থেকে চেঞ্জ করে দিয়েছে। এখন আধার কার্ডের কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে নির্দিষ্ট কিছু ডকুমেন্টই লাগবে। সেটা হলে যেরকম পাসপোর্ট হতে পারে, অথবা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, অথবা স্কুল সার্টিফিকেট হতে পারে, অথবা আরও কিছু স্পেশাল ডকুমেন্টসগুলো আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। এবং নতুন প্রসেসে নতুন নিয়মে কিভাবে আমরা আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারি সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা অত্যন্ত এফোর্ট দিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য এই আপডেটেড ভিডিওগুলো বানিয়ে থাকি। সুতরাং আপনারা লাইক করলে, শেয়ার করলে কিন্তু আমরাও একটু উৎসাহ পাবো ভিডিওগুলো বানাতে। তো আসুন দেখে নিই কীভাবে আমরা আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করবো নতুন নিয়মে। তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। গুগলে UIDAI লিখে সার্চ করলাম, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সেই পুরনো নিয়মেই, ইংলিশ সিলেক্ট করছি। এবার এখানে ক্রসে আমাদের ক্লিক করতে হবে। এরপরে আমরা মাই আধার অপশানে গিয়ে কিন্তু আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন লগ ইন পেজটা কিন্তু খুলে গেছে। আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু আমরা আধার নাম্বারটা এখানে বসাব। আধার নাম্বার আমাদের বসানো হয়ে গেছে। আমরা এবার কিন্তু এখানে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। ক্লিক করা মাত্রই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আমরা এখানে বসাবো, বসিয়ে কিন্তু আমরা সাবমিট অপশানে ক্লিক করব সেই পুরনো একই নিয়মে। সাবমিট অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে কিন্তু টোটাল প্রোফাইলটা লগ ইন হয়ে চলে এসছে। তো এখানে আমরা আজকে চেঞ্জ করা দেখব ডেট অফ বার্থ কীভাবে নতুন নিয়মে চেঞ্জ করব, মানে নতুন ডকুমেন্টস দিয়ে চেঞ্জ করব। আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করছি, আপনারা দেখে নিচ্ছেন। করার পর প্রসেস টু আপডেট আধার, এখানে দেখুন ডেট অফ বার্থ কিন্তু আমরা একবারই চেঞ্জ করতে পারবো। ওয়ান আপডেট লেফট দেখাচ্ছে, তো একবারে বেশি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে ক্লিক করে প্রসেস টু আপডেট আধার চলে এলো। এখানে আমরা নতুন ডেট অফ বার্থ যেটা সঠিক সেটা বসাচ্ছি। এখন কিন্তু প্যান কার্ড দিয়ে আপনারা ডেট অফ বার্থ চাইলেও চেঞ্জ করতে পারবেন না, যেটা আগে করা পসিবল ছিল সেটা কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে। তো এখন কিছু দরকারি ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি সার্ভিস আইডেন্টিটি কার্ড থাকে তাহলে সেটা, অথবা পাসপোর্ট, অথবা বার্থ সার্টিফিকেট, অথবা কিন্তু স্কুল সার্টিফিকেট, এই নির্দিষ্ট কিছু ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনারা ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। আগে যেরকম গ্রুপ এ ক্যাটাগরির গেজেটেড অফিসার দিয়ে আমরা সিগনেচার দিয়ে রেসিডেন্সিয়াল বানিয়ে আমরা সাবমিট করতাম, চেঞ্জ হয়ে যেত, এখন কিন্তু সেই সমস্ত অপশানগুলো তুলে দিয়েছে। সুতরাং এখন নির্দিষ্ট কিছু ডকুমেন্ট দিয়েই কিন্তু আমরা আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো। এবার কোন কোন ডকুমেন্ট দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো সেটা কিন্তু এখানে নিচের লিস্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আমরা সেটা দেখতে পারবো। আমরা এখানে সঠিক ডেটটা বসিয়ে নিচ্ছি। সঠিক ডেটটা বসে নেওয়ার পরে এবার দেখুন নিচে আমাদের সিলেক্ট করতে হবে ডকুমেন্ট টাইপ। এই এই ডকুমেন্ট যেগুলো দেওয়া রয়েছে এই শুধুমাত্র এই ডকুমেন্টগুলো থাকলেই কিন্তু আমরা আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো, না হলে কিন্তু পারবো না। তো এখানে দেখুন যার আমি আধার কার্ড চেঞ্জ করবো তার কিন্তু একটা সার্ভিস বুক, মানে অফিসের সার্ভিস বুকের PDF ফাইল আমরা করে নিয়েছি, আইডেন্টিটি কার্ড, সার্ভিস আইডেন্টিটি কার্ড, সেইটা দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এবার আমরা PDF ফাইলটা কিন্তু সিলেক্ট করব। PDF ফাইল আমাদের অলরেডি স্ক্যান করে রাখা আছে, এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। অবশ্যই 2 MB-র মধ্যে থাকতে হবে। এবার আমরা ওকে অপশানে ক্লিক করব।
তো এটা করতে গেলে কিন্তু একটা পেমেন্ট কাটে 50 টাকা, সেটা আপনারা অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো পেমেন্টের মাধ্যমেই আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছি, এখানে এই দুটো অপশানে টিক রাখবো, সঠিক ডেট অফ বার্থ আমরা দেখে নিয়েছি, নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আরেকটা অপশান দিয়েছে, সেখানে আমরা ক্লিক করব, চেক করব, করে কিন্তু মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু পেমেন্ট মেথডগুলো এখানে খুলে গেছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, শো অল অপশানে ক্লিক করলে আপনারা সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছি, এখানে ক্রেডিট কার্ড ডিটেলস দেব, ক্রেডিট কার্ড ডিটেলস দেওয়ার পরে কিন্তু আমরা এখানে প্রসেস অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে, ওটিপি বসালে কিন্তু আমাদের পেমেন্ট সাকসেস হয়ে যাবে। ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে, আমরা সেই ওটিপিটা এখানে বসাবো। ওটিপিটা এখানে বসাচ্ছি, বসানোর পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলাম, আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর একটা পিডিএফ ফাইল দেবে, যেটা আমরা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবো। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট 50 টাকা কাটলো সেটার একটা চালান বা রিসিপ্ট, আপনার কী ডেট অফ বার্থ ছিল আর কী ডেট অফ বার্থ হলো সেটার ডিটেল কিন্তু এই রিসিপ্টেই লেখা থাকবে। সেটা কিন্তু আমরা প্রিন্ট করে রেখে দেবো। 7 থেকে 10 দিন, অবশ্যই দিল্লি থেকে ভেরিফাই হয় এটা, 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে আপনার মোবাইলে SMS চলে আসবে, বা SMS অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য নাও আসতে পারে। আপনারা 7 থেকে 10 দিন পরে চেক করবেন, তখন কিন্তু আপনারা আপনার আধার কার্ডটা কারেকশন হয়ে যাওয়া অবস্থায় ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া গভর্নমেন্ট থেকেও কিন্তু বাই পোস্ট আপনার বাড়িতে আধার কার্ড পাঠাবে, যেটা আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু অরিজিনাল, যেটা বাই পোস্ট পাঠাবে সেটাও কিন্তু অরিজিনাল। এখানে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন চলে এসেছে আমাদের সামনে রিসিপ্টটা, যে 50 টাকা কেটেছে, এটাকে আমরা প্রিন্ট করে রেখে দেবো। তো এই ভিডিও সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো রকম হেল্প দরকার হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কিন্তু রিপ্লাই করব, আপনাদের সমস্ত রকম দিক থেকে কিন্তু হেল্প করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।